শহরের যানজটে মোটরসাইকেল যেন এক স্বস্তির নাম। কোনো জায়গায় দ্রুত যেতে হলে মোটরসাইকেলই উত্তম বাহন। তবে যদি এমন মোটরসাইকেল বাজারে আসে যা দ্রুতগতির পাশাপাশি বাঁচাবে পকেটের টাকা, তাহলে কেমন হয়? এবার তেমনই এক মোটরসাইকেল বাজারে এসেছে। বিশ্বের প্রথম এই সিএনজি চালিত মোটরসাইকেলের প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র এক টাকার কিছু বেশি। দামেও সস্তা আর মাইলেজেও বেশি। বাইক প্রেমীদের পছন্দ এমনই মোটরসাইকেল। তাই বাইক প্রেমীদের জন্য বাজারে এসেছে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল ফ্রিডম 125। ভারতের বাজাজ এই মোটরসাইকেল বাজারে এনেছে। দাম শুরু হয়েছে 95,000 রুপি বা 1,33,000 টাকা থেকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বাইকের মাইলেজ 330 কিলোমিটার। বাজাজের ফ্রিডম 125-এ দুই ধরনের জ্বালানি আছে। সিএনজির পাশাপাশি রয়েছে পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক। বাইকের সিটের নিচে রয়েছে 2 লিটার সিএনজি সিলিন্ডার, আর ঠিক তার সামনেই রয়েছে 2 লিটার পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক। কোম্পানির দাবি অনুযায়ী প্রতি কেজি সিএনজিতে 102 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, আর প্রতি লিটার তেলে পাওয়া যাবে 60 কিলোমিটার মাইলেজ। বাজাজের দেওয়া তথ্য অনুসারে সিএনজি এবং পেট্রোল মিলিয়ে মাইলেজ পাওয়া যাবে 324 কিলোমিটার। যদিও বাস্তবে এটা কম বেশি হতে পারে, তবে মাইলেজের দিক থেকে বাজাজ 125 অন্য মোটরসাইকেলকে পেছনে ফেলবে। এদিকে সিটের নিচে সিলিন্ডার থাকায় নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু বাজাজের দাবি 11 বার সেফটি টেস্টের পরই বাইকটি বাজারে ছাড়া হয়েছে। শুধু তাই নয়, গাড়ির মতো এই মোটরসাইকেলেও ক্র্যাশ টেস্ট করা হয়েছে। এর মাধ্যমে সিএনজি সিলিন্ডারে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা তা খতিয়ে দেখা হয়। আবার সিএনজি সিলিন্ডার ও ফুয়েল ট্যাঙ্ক থাকায় মোটরসাইকেলের ওজন কেমন হবে তা নিয়েও আগ্রহের শেষ নেই। কিন্তু কোম্পানি দেওয়া তথ্য অনুযায়ী ফ্রিডম 125-এর কার্বোয়েট 149 কেজি, 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 785 মিলিমিটার চওড়া সিট রয়েছে মোটরসাইকেলে। সিটের উচ্চতা 825 মিলিমিটার। এত কিছুর পাশাপাশি আরও অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে ফ্রিডম 125-এ। এই মোটরসাইকেলে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি লাইটিং, উন্নত সাসপেনশনের মতো প্রযুক্তি রয়েছে। ফ্রিডম 125-এর বেস মডেলের দাম 1,33,000 টাকা এবং টপ মডেলের দাম 1,54,000 টাকা ধরা হয়েছে। তাই এখন যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বাজবে পকেটের টাকাও। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।